ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে রাজধানীর প্রধান সড়ক সহ নিচু এলাকা। জলজট, যানজট আর পরিবহন সংকটে চরম দুর্ভোগে পড়েন কর্মজীবী মানুষ। তবে সারাদিনেও জলাবদ্ধতা নিরসনে নগর কর্তৃপক্ষ বা ওয়াসার কোনো রকম কার্যক্রম চোখে পড়েনি। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে দুপুর 12টা পর্যন্ত ঢাকায় 65 মিলিমিটার বৃষ্টি হয়েছে। আরও দেখুন শাহাবুদ্দিন শিহাবের রিপোর্টে। শ্রাবণের বর্ষণে সকাল থেকেই রাজধানীর ভিআইপি রোড সহ গুরুত্বপূর্ণ অনেক সড়ক পানিতে তলিয়ে যায়। কোথাও হাঁটু পানি, কোথাও বা কমর সমান। পথে নেমে বিপাকে পড়েন কর্মজীবী মানুষ। যানবাহনে পানি ঢুকে মাঝ রাস্তায় বিকল হয়ে যায়, ফলে জলজট আর যানজটে পড়ে নাকাল হতে হয় নগরবাসীকে। পানির কারণে মানুষের জন দুর্ভোগ হয়, আর এই যে দুর্ভোগে এগুলো সরকার সিটি কর্পোরেশন মানে এত খেয়াল করে না, মানে দেখতেছে না। অনেক মাল নষ্ট হয়ে গেছে। অনেক এলাকায় বাসা বাড়িতে পানি ঢুকে পড়ে, হঠাৎ পানি উঠায় নিচতলার বাসিন্দারা ভোগান্তিতে পড়েন। নগরবাসীর অভিযোগ, দিনের পর দিন আবর্জনা জমলেও নর্দমা পরিষ্কারে নগর কর্তৃপক্ষ বা ওয়াসার কোনো উদ্যোগ দেখাচ্ছিল না। ঘরের ভিতরে অনেক পানি, মনে করেন যে খাওয়া দাওয়ার খুব সমস্যা, থাকা খাওয়ার ঝামেলা, কষ্ট, পানি দিয়ে হাত পাও চুলকায়, পাও চুলকায়, ময়লা পানি, বিষাক্ত পানি। ঢাকার দুই সিটি কর্পোরেশন আর ওয়াসার সমন্বয়হীনতার কারণেই বর্ষায় নগরবাসীকে ভোগান্তিতে পড়তে হয় বলে মনে করেন এই নগরবিদ। গত 15-20 বছর ধরে শুধুমাত্র সমন্বিত উদ্যোগের অভাবে এবং সত্যিকার অর্থে সমন্বয়কারী হিসাবে নেতৃস্থানীয় কারো দায়িত্ব না নেওয়ার কারণে প্রবল তাগিদ থাকা সত্ত্বেও, জনগণের দুর্ভোগের ব্যাপক অর্থনৈতিক ক্ষতি হওয়া সত্ত্বেও, সামাজিক ক্ষতি হওয়া সত্ত্বেও এর কোনো নিরসন আমরা এখনো চোখে দেখিনি। মাঠে দেখা না গেলেও দিন শেষে এক ভিডিও বার্তায় উত্তরের মেয়র সমস্যা সমাধানের গদ বাঁধা আশ্বাস দেন। আমার ম্যানিফেস্টোর মধ্যে জলাবদ্ধতা নিয়ে চ্যালেঞ্জ আছে এবং আমরা জলাবদ্ধতা সলভ করার জন্য চেষ্টা করছি, এবং আমি কথা দিতে চাই যে পর্যায়ক্রমে এই ঢাকা শহর উত্তরের জলাবদ্ধতা আমরা পর্যায়ক্রমে সলভ করে ফেলব। আবহাওয়া অধিদপ্তর জানায় আগামী 3 দিন রাজধানী সহ সারাদেশে ভারী বর্ষণের এই প্রবণতা থাকবে। শাহাবুদ্দিন শিহাব, আরটিভি, ঢাকা।